এদিকে নেপালে বিমান দুর্ঘটনায় আহমেদ ফাসলের মৃত্যুর খবরে বৈশাখী টেলিভিশন পরিবারে নেমে আসে শোকের ছায়া। প্রিয় এই সহকর্মীর অকাল প্রয়াণে কান্নায় ভেঙে পড়েন সহকর্মীরা। ভারী হয়ে ওঠে গোটা বৈশাখী টেলিভিশনের পরিবেশ। মঙ্গলবার সন্ধ্যার আধার আরও গাঢ় করে দিয়ে যার প্রিয়জনের মৃত্যুর বেদনা। আরও জানাচ্ছেন পার্থ রহমান। সদা হাস্যোজ্জ্বল টকবগে তরুণ আহমেদ ফয়সাল ছিলেন বৈশাখী টেলিভিশনের সবারই প্রিয়জন, সকল উৎসবের মধ্যমণি, মাতিয়ে রাখতেন গোটা পরিবেশ। তার হঠাৎ প্রয়াণের খবরে কারো বুকে রক্তক্ষরণ, কেউ বা বাকরুদ্ধ। পরিবারের সবচেয়ে হাসিমাখা মুখটি হারিয়ে গোটা বৈশাখী টেলিভিশন শোকে স্তব্ধ। যে নিউজরুমে সবার সাথে হাসি খুশিতে মেতে উঠতেন ফয়সাল, সন্ধ্যায় সেখানেই ঘোষণা এলো অকাল প্রয়াণের। বৈশাখী টেলিভিশনের প্রত্যেক সদস্য, আমাদের প্রতিবেদক আহমেদ ফয়সালের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এমন ঘোষণায় কান্নায় ভেঙে পড়েন সহকর্মীরা, শোকে ভারী হয়ে ওঠে গোটা বার্তাকক্ষ। সাংবাদিকতার শুরু থেকেই সম্ভাবনাময় রিপোর্টার হিসেবে নিজেকে দাঁড় করিয়েছিল সে, নজর কেড়েছিলেন সবার। ভালো একজন রিপোর্টার ছিল আহমেদ ফয়সাল, সিনসিয়ার এবং কাজের দিক দিয়া এবং ভদ্রতা নরমতার দিক দিয়েও অনেক ভালো ছিল। এই অকাল প্রয়াণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না দীর্ঘদিনের সহকর্মীরা, বাকরুদ্ধ হয়ে পড়েন অনেকেই। খুব অল্প সময়ের মধ্যে রিপোর্টার হিসেবে আমাদের অফিসের সবার আস্থা ভাজন হয়েছে। একজন অন্যরকম মানুষ, মানে তাকে মানুষ হিসেবে আমরা মিস করব, সহকর্মী হিসেবে মিস করব। মনে মন্দিরে রেখে আমরা তাদের স্মরণ, তাকে স্মরণ করব। এই বলে সে একজন কাজপ্রেমিক মানুষ ছিল। বার্তা বিভাগের পাশাপাশি অন্য বিভাগেরও আপনজন হয়ে উঠেছিলেন আহমেদ ফয়সাল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর কারো যেন জীবন এমন দুর্ঘটনায় না হারায়। বুদ্ধিদীপ্ত ছিল, খুবই মেধাবী এবং বন্ধু হিসাবে ও অসাধারণ। সে একটা কথা বলেছিল, ভাইয়া কয়েকদিনের জন্য হারিয়ে যেতে চাই। তো এই কয়েকদিনের জন্য হারিয়ে যাওয়াটা যে চিরতরে হবে এটা শুনে সহকর্মীদের কারো কাছে ফয়সাল প্রিয় ছোট ভাই, কারো প্রিয় বন্ধু, আবার কারো বা পরমাত্মীয়। ফয়সালের এইরকম মৃত্যু আমরা কখনোই চাইনি। শোনার সাথে সাথে নিজেকে আসলে সামাল দিতে পারি নাই। ওর মতো ট্যালেন্ট, ওর মতো ভালো মানুষ আমি খুব কমই দেখেছি। কিন্তু যখনই দেখা হতো এই পার্বত্য হাসি দিয়ে বলতো, আপা কেমন আছেন। নেপাল থেকে আহমেদ ফয়সালের মরদেহ দেশে না আসা পর্যন্ত প্রিয় সহকর্মীর অকাল প্রয়াণে শোক পালন করবে বৈশাখী পরিবার। মর্মান্তিক দুর্ঘটনা এই প্রাণোচ্ছল তরুণকে অকালে কেড়ে নিলেও তিনি বৈশাখী পরিবারে চিরকালের স্বজন হয়ে রইবেন। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।